Borola Kai, co-powered by Whisk Farmer Top Gold Biscuitot, Cheese or Asol Huad. সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিট ফিক কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাতে হি কন বাউলি নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আৰু জুনিয়র হার্লি ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স নকয় কে মাই কি হইছি কোনো কি পেহের কি হইছি পেহের কনকি পেহের কোনখান মুখে দি কওঁ মই ভাত খ মুখখানে দি কক কথা ক মুখখানে দি কক মানুহ দুখন আখানে মুখ থাকে মাই তই আগে বাজারক যা পিছত আটা মারবি আপনি দেখো অফিসত দোকানখান চলাম বলে নিজে দায়িত্ব ললাগে যাক বাজারের পাই ফটকে সবজি কিনি লই আহ আরে বড় জালা গালা করি মারা হয় বুঝতি মই কিন্তু বাইক এ ভাল ডাক্তার জনক দেখার কথা চিন্তা করেছিল হে মই ভাবি আছিল ন ও আপনার ভাবি থাকতে গেল হাবিজ কাই লয়ে গেল সপ্তাহ খুরত কথা নকবি অপু বৃদ্ধাশ্রম সাজিব নয় পাও কিন্তু বৃদ্ধ বৃদ্ধার চিকিৎসার নামত খরচ তো করব পারিম দোস্তি মোট এটাও বহুত টাকা আছে আছে দক ঢের টাকা ডাল এটা আপিক বিয়া দিবা লাগলি মুখ মেলি দিব আবার খাতির তো সামান্য ত্যাগ করব পারিবি কি মান ত্যাগ করিলো বহুত নিদর্শন আছে আর ওটা সামান্য ত্যাগ করব পারিবি না কি বাবার বিয়ার রাস্তাটো মুকলি করবলে তুই তোর বিয়াখন পাতিব পারিবি না ডাক্তরে একো চিন্তা করবা হাত দিছি দে হক দা মনটো অলপ ইটা পাতলা লাগছি আমার আচ্ছা বাই ডাক্তর সাহসটো বড় সাহসী কিন্তু আসল সাহসটো হল পেশেন্টর মনোবল না কি কোৱা দোস্ত একদম রাইট মানে 100% রাইট মানে দোস্তি কি জানা এই বেমারির বেমার 50% তোমার ভাল হয় ডাক্তরের ঔষধত আর 30% তোমার ভাল হয় ডাক্তরের কথাত আর তোমার 20% তুমি যে কলা মনোবল 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 লাগিবই বাই ও ডাক্তরে মোক ঔষধ দিয়া নাই হে দুটা ভাইটামিনর বটল দিছে আর কচু খাবা দিছে আর এই তোমার কলডিল খাবা দিছে কুইসা মাছ হিঙি মাছ হেনেকে খাবা দিছে লোকেল মুরগি খাবা দিছি না দিছি দিছি হে ডিমাও খাবা দিছি আর মঙাও খাবা দিছি কি খাব দিছে বাই হে লোকেল মুরগির মঙাও খাবা দিছি আর ডিমাও খাবা দিছি বাই মঙ তো নয়লো তুমি ডিমা তো খাব পারিবা মঙ কি খাব নয়বো হে এখেতে আর ডাক্তারর উপর ডাক্তারর লাগ শুনিলা এই মূর্খ যে গছত লাগে বলে কয় এরো মই লোকেল মুরগি খাব নয় বলে কোয়া নাই নয় কিন্তু তার দামে কয় যে দুখিয়া মানুষে লোকেল মুরগি খাব নয় এতিয়া তোমার 1 কিলো লোকেল মুরগির দাম কিমান 400 উটি বাছি ললা তাত তোমাৰ 400 বা 450 গ্ৰাম বাদ দিয়া এই আঠিয়া কল খোপা থাকেই নহয় তোমাৰ ওইটো আছে 100 গ্ৰাম তাত ধৰা তাৰপিছত কিমান ওলাল 1 কিলো এই তোমাৰ 450 গতিকে তুমি এটা হিচাপ কৰা লোকেল মুৰ্গীৰ দাম কিমান পৰিল 700 বা 450 টকা আৰু এটা কণীৰ দাম 7 টকা সেয়েহে মই কণী খোৱাৰ কথা কৈছো আহে ঠিক কৈছা বুইছা এই লোকেল মুৰ্গীৰ দাম একদম বিৰাট বাঢ়িছে হে ওৰা ভাই ভাই দাম বাঢ়িছে হে বুইছা নাই সিদিনা তাৰ চাকৰি তাৰ ঘৈণীয়েকৰ চাকৰি উপর পাখে টিউশন হোপা করে 100 টাকা অর্জন করে একদম বজার লগ পালো ই কলে বলে বন্ধু লোকেল চিকেন আমি খাব নোৱাৰা হলো হে হ্যাঁ রোবা সোবা রোবা তুমি বুলো কি আছা কিন্তু কার কথা কইছ টুকুল টুকুল যাও টুকুল টুকুল কোন টুকুল টুকুল এই প্রদীপ চক্রবর্তী চক্রবর্তী এনে দুখিয়া মানুষ যে ই তোমার হেৰি খাবই নোৱাৰা হল ভাল করা স্টুক পালা হে ও খুইদেউ তই কোর পেরে আইলি হে বাবা কাম এটা আছিল হেৰি আপুনি কলে যায় মই কনকি তার পেরে খবর এটা করি আহুর ও সেইখন নাটকৰ অন্ত পৰাই নাই নেকি কি নাটক হে বাবা সৰ্দিজৰ নাটকখন পেহি সৰ্দিজৰ ভাল হয় নাই হা ইটা সৰ্দিজৰত নাই কথা বেলে কি বেলে কোৱালা বয়সতে তাই বিধবা হল হালৰ মাজত হিঙি হৈ তাই আজি অত বছৰে থাকিল সকালরে খবর লয় ইঘরের খবর সিঘরক দিয়ে ভালে বয়াই সকালরে খবর দিয়ে কারণে তাই কনকি পেহি গুছি চ্যানেল পেহি হল ইটা বুড়া বয়স ভগবানে তাইক এই বয়া বেমার দিব বলে মই ভাবাই নাছিল বাবা বয়া হনে Thank you.
ভিস্কা উঠচোন, ঘুমি থাকিব নালাগে দে, চব শুনছো। গ্রাহক পাতি নাই নুঘুমে কৰাকিয়ে কি হল? এ ৰ খুৰা, এইটো কি কথা কলাগে? কিবা কলাক, মই মন নকৰিলো। তেতিয়া যি কলাগে বেহীৰ অসুখৰ কথাটো, চিন্তাৰ কাৰণ নাই বুলি তই জানবি, মই জানিম আৰু খুৰাই জানবি। বেলেগক যি কবা দিলাগে, কিবা অংক কৰছে তেওঁ? কি বে অংক কৰিলা? এই খুৰাৰ অংক তই মই কেনেকে জানিমে? কি অংক কৰে তেওঁহে জানব। কৈ দে, মাৰ ভেলাচ চালো মানুহ, ক'ত কি ভাবি থাকে তেওঁহে জানে। আগে মানুহটো কিবা বয়া মানুহ বুলি ভাবিছিলো, লাহে লাহে গম পালো মানুহটো বয়া নহয়, কিবা অংক কৰছে যদি ভাল অংকই হ'ব দে। তাকেইটোৱে, ঔৰ এতিয়া যদি তোক গাঁৱৰ মানুহ সোধে, পেহীক তই ডাক্তৰত তাকে নিছিলি, কি খবৰ হে পেহীৰ, তেতিয়া কি কবি? ভাল বুলি ক'ম। ঐ হিংকে কবা দিছি ঘূৰাই। হেই দিয়া নাই? দিছিয়ে ভাই, তই হে মন নকৰিলি, তই পানী আনিব যাওঁতে খুৰাক মই আৰু একবাৰ উঠিলোঁ, তেতিয়া সেনেকৈ কবা আগদিছি। বয়া বুলি ক'ব লাগিব? ভাল বয়া আকৌ কবা আগদিছি, সময়ত গম পাবি নহয়, ইনকে কবাহে দিছি। কিনো কয়? এই খুৰা আছে কোক গেলে, কবা নোৰো কোক বা গেল। হিমেলি রে তুলা বতাহে উৰে লৈ গেল, উৰাওঁতে উৰাওঁতে কমুৱা তোলা হৈ গেল, গেল 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 গেল। গান গাই গাই কোনে গৈ আছে তালুকদা? এইয়া তালুকদা, হেৰি আপুনি আৰু বৈশ্য বুলি মাতিব নোৱাৰিলা, এ হ'ব দক ফল বুজি পালি হ'ল। হেৰি এ আপুনি ইতা আমাৰ প্ৰফুল্ল, প্ৰফুল্লক আপুনি তালুকদাৰ বুলি নামাতিব, আমাৰ বিপ্লৱ প্ৰফেচাৰ, বিপ্লৱ প্ৰফেচাৰক আপুনি তালুকদাৰ বুলি নামাতিব। অ' দো বৰ্মন লাগে, প্ৰফুল্ল বৰ্মন আৰু বিপ্লৱ বৰ্মন। অ' নামাতো নামাতো, তেওঁলোকক মই চিনিয়েই নাপাওঁ। হত্তেৰিকা এখন গাঁৱতে থাকে, কোনোবা দিনাতো চিনা জনা হ'ব, তাৰপিছত ভুলতে তালুকদাৰ বুলি মাতিব, দো গবৰামাইত ধৰি বৈধ মাৰা দিব আপোনাক। ৱাই উপাধিটো ভুলকে মাতিলেও মাৰিব নে? অ' মাৰিব তো ফল, দো হ'ল বৰ্মন আৰু দো বৰ্মনৰ তালুত চুলি নাই। হৰি সম্ভাৰ পাই দো আহি থাকিব টেনশ্যনত, আপুনি ইফালৰ পৰা যাই থাকিব, আপুনি দেখা পায়ে সুন্দৰকৈ মাত দিব, অ' কলৈ যায় তালুকদাৰ, এই লগে লগে আপোনাক গবৰামাইত ধৰিব, হৰি এনেকৈ ডগ্ৰি পিটব, পিটি উঠি আপোনাক টানি লৈ যাব, চেলুনক লৈ লৈ যাব, লৈ যায় আপোনাৰ চুলি তুলি কাটি, অ চুতীয়া গুচে তালুকদাৰ বনাই দিব। মোৰ ঘৰত পৰিছিলে কাৰবাক বিনা কাৰণত মাতিবলৈ, মাতবা হাক দানাই হে ফল, চবকে মাত, দাস কলিতা বৈশ্য ৰাজবংশী মহান্ত তহবিলদাৰ লহকৰ চবকে চব মাত, মাত্ৰ এটাই কথা, কোনো তাওলা তালুকদাৰ বুলি নামাতিব। অ কি তাওলা, কিন্তু উপাধি লাগে তালুকদাৰ, তাকো তালুকদাৰ বুলি নামাতিব, এইটা আপোনাৰ আর চিন্তা নাই। মই আহো দিয়ক, যাক 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 ঠিক, এই ৰবচোন ৰব ৰব ৰব। আচ্ছা এই মই যি গান গাই আহিলো, আপুনি আকৌ বয়া বনাইতো? নাই কেলে পায় পাম, এ নাপ নাপ বয়া নাপ, হেৰি মই দুখতো গান গাওঁ, সুখতো গান গাওঁ, জৰলিও গান গাওঁ, মাথাৰ বিহুতো গান গাওঁ, ৰাস্তাই দি খোজকাঢ়ি থাকিলেও গান গাওঁ, মুঠতে গান ভাল পাওঁ। আপুনি গান গাব, মই কিয় বেয়া পাম কওকচোন। ঠিক আছে মই আহোঁ, আহক আহক। উড়াওঁতে উড়াওঁতে কমুৱা তোলা হৈ গেল, আমাৰ কমুৱা উড়াওঁতে উড়াওঁতে। এয়া জয়াৰে কাম, জয়াৰ বাহিৰে আনৰ কাম হ'বই নোৱাৰে, মোৰ কোনো অজান শত্ৰু নাই। কেতিয়াবা আকৌ গম নোপোৱাকৈ কিছুমান শত্ৰু হৈ যায়, জয়াহঁতৰ মতে এয়া বৈশ্যনীৰ কাম। নিজকে বহুত চালাক বুলি ভাব ন, ৰীতাক এটা দায়িত্ব দিবা খোজো। কি দায়িত্ব দিব হে সখীয়নী? ৰীতাৰ হাতত আমি 1500 টকা দিম, ৰীতাই বাইক ভাল ভাল খাদ্য আনি খুৱাব লাগিব, কেনে হ'ব কথাটো? বঢ়িয়া, বাবুধে এই পেহীৰ অসুখৰ খবৰ ল'বলৈ গৈছিলি নেকি? নাই যোৱা, যাবি 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 ঐ, নহ'লে কেতিয়াবা ভোলা কেৰপাই মাৰি মাৰি বখলিয়াব। ওৱাই মই আকৌ পেহী খবৰ নাই লোৱাৰ কাৰণে ভোলা ডাঙৰীয়া কেৰপা ডাঙৰীয়া মোক কিয় মৰিয়াব? মাৰিবতো, সিহঁতক অসন্তুষ্ট কৰি এইখন গাঁৱত থাকিব নোৱাৰিবি দে। এইখন গাঁৱত মাৰ খাবলৈ আৰু বাকী নাই, ইমান চিন্তা নকৰোঁ। কোনে মাৰিলেও পাহৰিলি,
ভোলা ডাঙৰীয়া আৰু যাদৱ বৰ্মনে বিনা দুখতে মোক কমখন মাৰধৰ কৰিছিল। এই সেইবোৰ বহুত পুৰণি হ'ল, আৰু নতুনকৈ হ'ব ৰ। সিদিনা জয়াই মানুহ লগাই মোক মাৰধৰ কৰাৰ চেষ্টা কৰা নাছিল। হা, মিছা কথা, সেইটো একদম মিছা কথা দেই। মইতো কৈ আছো সেইটো জয়াৰ কাম নাছিল। মই একোৰে বিনিময়তে বিশ্বাস নকৰোঁ, সেয়া জয়াৰে কাম। জয়াৰ বাহিৰে আনৰ কাম হ'বই নোৱাৰে। মোৰ কোনো অজান শত্ৰু নাই। কেতিয়াবা আকৌ গম নোপোৱাকেই কিছুমান শত্ৰু হৈ যায়। জয়াহঁতৰ মতে এয়া বৈশ্বৰণীৰ কাম। নিজকে বহুত চালাক বুলি ভাব ন, টুপি পিন্ধাইছে সিহঁতে তোক। গোষ্ঠি, খবৰ খাতি ল'লোঁ, চাহ পানী খালোঁ, এতিয়া জয়াহে কথা নেকি আৰু? হয় হয়, গৈ থাকো। যাওঁতে যাওঁ যদি সেই মাজে মাজে খবৰ কাটি কৰি থাকবা। এতিয়া মই এটা কথা কওঁ। কওক সকিয়নি, এটা কিয়? দুটা কওক। বাইক বেমাৰ আজাৰ হ'লে অ চিকিৎসাৰ দায়িত্ব আমাৰ গাঁৱৰ মানুহৰ, হয়না নাই কওকচোন? অ দুষ্টি, গাঁৱৰ মানুহৰ কথা বতৰা মই নাজানো, কিন্তু চিকিৎসাৰ দায়িত্ব আমাৰ আত্মীয়বোৰে আছে। হয় হয়, আমিয়েই বাইক চোৱা চিতা কৰিব লাগিব। মুঠতে বাইক সুস্থ কৰি তোলা দায়িত্বটো আমাৰ। ৰীতা আহা নাই বাই? আহি আছিল ৰবা, তাইৰ আৰু মামেক থিৰাই বেকৰ কিবা টান বেমাৰ হৈছিল, তাই তাকে যাব লগা হ'ল। ইছৰা, এতিয়া তোমাৰ দায়িত্ব কোনে লৈ আছে? ৰেৱতী বৌ আৰু মালতী মাজে মাজে আহি আছে, আৰু প্ৰফুল্লৰ বুঢ়ীও আহে, এনেকৈ আৰু বাবাৰ মাজত আছোঁ দে। ৰীতাৰ কথা কিয় সুধলা? অ ৰীতাক এটা দায়িত্ব দিবা খোজোঁ। কি দায়িত্ব দিব হে সকিয়নি? ৰীতাৰ হাতত আমি 1500 দিম। ৰীতাই বাইক ভাল ভাল খাদ্য আনি খুৱাব লাগিব, কেনে হ'ব কথাটো? বঢ়িয়া বঢ়িয়া চিন্তা কৰিছে আপুনি। অ দোস্তি, গৈ থাকো হ'ল আৰু, বৰা হ'ব আহো দিয়া। অ হ'ব আহো দিয়া, বেছি চিন্তা কৰি নাথাকিবা দেই। অ বাই আহো দা, তুমি ভালকৈ খাওঁ ল কৰবা, যাওঁ দা। দে তে আহিবা আৰু। আহিম দা। বুঢ়া বা খুদেও চলি পুলি কেটাৰ গোটেই আলু এঠানি নহয়। হয় হয়, ঘৰৰ মূল মানুহ নহলে তেনেকুৱা হবই। হেৰা বাপু, বহুত দিন লোকেল মাছ পুঠি খোৱাই নাই, আজি জানো খাব দ। এতিয়া গোটেই মাছগিলখানে চচৰি বাগৰি যায়, অ দহ পানীত নামছি। এতিয়া যদি বেলেগৰ পুখুৰীত মাছ মাৰিব যায় এই বয়সত দেহটো চোৱা যাব। অ খুৰা আহো দক। কি হ'ল? বৰ দুখ লাগি আছো, কেতিয়াবা কিছুমান ভুল কাম কৰি বহু দিনলৈকে দুখ লাগি থাকে। ওৱাই, আপুনি এনেনো কি ডাঙৰ ভুলটো কৰিলে? এইটোক মাৰধৰ কৰাৰ ভাবুকি দিয়া কেছটো যায় তাৰ ওপৰত সন্দেহ কৰি দিয়া হ'ল, বৰ ভুল কাম কৰা হ'লো। এই সেইবোৰ এতিয়া পুৰণি হ'ল আৰু, তাকে গাই বাই থাকি কি লাভ? কাৰণ আছো, এনেই কৈ থকা নাই নহয়। যাক আপোন কৰাৰ কথা ভাবিব লাগে তাক এতিয়া পৰ কৰাৰ কথা ভাবিছোঁ। যে বৰ ভুল কাম কৰিলোঁ। কি হ'লো দাদা, কি ভুল কাম কৰিলি? ভুল হৈছে বাবা, বৰ ডাঙৰ ভুল হৈছে। ভাঙি পাতি কচোন, তেতিয়াহে বুজি পাম। ভাঙি পাতি ক'বলৈ আৰু কিটো আছে? জয়াক আমি মৰম কৰিব লাগে, নিজৰ আপোন কৰি ল'ব লাগে। সেইটো নকৰি থানাত কেছ দি আহি বৰহে কৰিবলৈ ওলাইছো। আকৌ আপোন কৰি ল'লে হ'ল, তাইক আকৌ মৰমেৰে আপোন কৰিলোঁ। জয়াক আপোন কৰি ল'বি? তাইক বোৱাৰী চকুৰে চাম। এ বঢ়িয়া হ'ব, বৰালৈকে চোৱা হৈছিল তাইক, মাজতহে লুটি ঘটিকণ হ'ল। দেউতা, তই জয়াক বোৱাৰী কৰা সপোন দেখিছ? কি সপোনৰ কথা কৈছো, তাইক বোৱাৰী কৰিম যে এইটো ফাইনেল। এ মজা হ'ব, এ বৰলা মা হালধি যোগাৰ কৰে, তই মা হালধিৰে গা ধুই দৰা সাজিব লাগিব। এই পূৰ্ব বাবা নহয় তইহে, মা হালধিৰে গা ধুই তই জয়াক বিয়া কৰিব লাগিব। মুঠতে আমি তিনো লগ লাগি বাইক
সুস্থ সবাল করে তুলব লাগবে। ইমান টাকা পাব কত দিয়ক? আপনিও তো ইমান সেট নয়, অসময় চুর করব টাকা কাটমান জমা আছে। জীবনত কেতিয়াবা 10 টাকা টা ইনকাম করে পাইছা না? হুব দিয়া হে দোস্তি, কথা বহালে বাড়ি যায় হে। কবা দকসুন, আজি বহুদিন হুদলাক এই আখরা কথা, জীবনত 10 টাকা উপার্জন করে পাইছা না? এই সুখিয়নি কথাবর আজি ফেসলা হবা লাগবে। মোক এনে বইয়া বেমার ভগবানে নেদে হে। নেদে তো কেয়া দিব হা? তোমার এই কথাটো শুনি গাঁওখনের মানুহ গটাই বড় দুঃখ করি আছে হা। কি হ দুঃখ? পেহির বইয়া বেমার হবলি। ইতা হকলকে ভাঙি বাতে কবি হাফিজ। দরকার নাই, আকো দরকার নাই। কিয়? ও তোমার বইয়া বেমার হবলি সবে তোমার ঘরক গেলি হা, তেতা তুমি সবকে কথা গিলা ভাঙি বাতে কবা। আর কবা এই দুর্বল দেহাটো সবল করব লাগা হলি, মই দামি দামি খাদ্য খাব লাগবো, উখাত পাতি খাব লাগবো, কুনি কি পারা সহায় করবা লাগে। আইসি কহ, কিয় খুজিম হে মই? কাকো একো খুজাত নাই, কোনবাই মনে জানি যদি ক্ষতি সন্ততি নহ বিধবা বুলি কিবা দেই যদি দিব, মই কাকো একো নুখোজো। আপনাক খুড়াই বাটত বস্তা পাৰি খুজার কথা কোৱা নাই, ঘরক অহা মানুষখিনিক আপনি কিয় কবা নুরব? উল্টা কথা নকবি দে, নকং একো, কাকো নকং মই। বুড়ির ভেমডাল বেশি। এ রা রা রা, ওই নকই নাই, বাই কাকো নকই নাই। কাকো নকলি ভাল ভাল বস্তু কেন খাব পাব দিয়ক? ভাল বস্তু খাব না আপনি বুড়ি ভাল হব কিয়া? আমি নাসু আপনি খুব খুয়াম তো, মই কিনি খুয়াম? ওই তই কুটি বাছি দিবি, হাফিজ তই বনাবি, মুঠতে আমি তিন লগ লাগি বাই সুস্থ সবাল করে তুলব লাগব। ইমান টাকা পাব কত দিয়ক? আপনিও তো ইমান সেট নয়, অসময় চুর করব টাকা কাটমান জমা আছে। ক নকা কিয়া, ব্যস্তা মারি জুই লগে চুলি তুলি পুড়ি ফেলাম ফল। ঐ শুন ঐ শুন, বাই জিগলাখানক নকাওয়ে নাই, বাইর বেমার বেমার বলি কই থাকলি তো আর নহব, পয়সা লাগব পয়সা লাগব। মার দেখলাম মার। এইসব মানে দেখলেন তুমি বাহানা কি গপসত কয়? দরকার হলি বাইক আমি 1500 টাকা দিম, বাই নি রিতাক দিব, রিতাই ভাল ভাল খাদ্য আনি খুব। তোমার কবা মসু গরম উঠি যায় হে। হে রো বা হে, তোমার আজিকালি দোস্তি খংডাল একেবারে বেশি হয়েছে হে। হৌরা সক্ষিয়ন্তে একো বেয়া কথা কোয়া নাই। অ সাকসুন, মই নু কি বয়া কথাটো কলু, মই 1500 টাকা দিবা কতে ও গতে খং উঠি গেল, আর নিজে গতে ব্যাংকর টাকা উদি করি বাইর গতে চিকিৎসাই করা হল। কম তো 1000 বার কম, প্রয়োজন হলে খরচ কইন। তেনহলে 500 টাকা দিবা কতে ফরফরে গেল কিও? এ 500 টাকা ফরফরে উঠা নাই এ, তোমার কথা থা মো ফরফরে উঠিছে। অথনি যে তার 1500 টাকা গরম তো মারিলা, জীবনত কেতিয়াবা 10 টাকা টা ইনকাম করি পাইছা না? হুব দিয়া হে দোস্তি, কথা বহালে বাড়ি যায় হে। কবা দকসুন, আজি বহুদিন হুদলাক এই আখরা কথা, জীবনত 10 টাকা উপার্জন করি পাইছা না? এই সুখিয়নি কথাবর আজি ফেসলা হবা লাগব, জীবনত দ্বিতীয়বার সুদভা নড়ব, মই কেই টাকা উপার্জন করছো? ও ঘরখন তারমানে তোমার উপার্জন হে চলি আছে? সংসার হিসাবত চলি আছে, আপনি হিসাব করবা জানা নাই। এই দোস্তি তুমি মোর কথাটো শুনা প্লিজ দোস্তি, রোবা হকিয়নে হিসাব শিকাব শিকা, শিকোয়াচন কি শিকাবা শিকোয়া। তিনটা করি আপি স্কুলত আনা নিয়া করি, জানাই নাই নাই টিউশন নেদাকে ক্লাস সেভনক লগি পড়াইছিলু, তার পিছত টিউশন দিছু, আপি কলেজ পালাক ভালক বলি গুয়াহাটিত থলু। পিছে ডাঙরিয়া আপুন যে ধকে সোমাই কাম তো ভাল নকইলে নয়। বাপারে এনা নাহু রব মা কি কই হে মাস্টার বাবু? নাহে নাহে, আগে পিছে আপুনি কেতিয়াও এনেকে সোমাই অহা নাই, মিছা কথা কিয় গম কওকছো? ও কাকো আকো নুহুদাকে ঘরের ভিতর সোমে গেছিল তো, মোর আগর বৃত্তি তো থাকাতে কি বা হে কম ফ। পিছে আজি বা আকো কিয় সোমাল? বড়লা কাই কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মার টপ গোল বিস্কুটত চিজৰ আসল সোৱাদ, সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, উইভিল সোপ অব সমঝোতা নেহি, হিটফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নেহি বচেগা, খাটে হি কর্ন বাউলি, নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আর জুনিয়র হরলিক।